Namaskar to all of my students. Today, in class in GK, first number 6, topic chapter 15, Special Indian State, page number 20, and chapter 16, The Great and the God, page number 21, The Great and the God, page number 21. Chapter 15, Special Indian States. Number 1. Where would you find the world's richest temple where pilgrims offer their hair? তাহলে যেখানে pilgrims offer their hair, যেখানে শ্রদ্ধালুরা তাদের চুলগুলো দিয়ে দেয়, কোথায়? B. Andhra Pradesh. B. Andhra Pradesh. Number 2. Which state is the birthplace of two great religions, Buddhism and Jainism? কোথায়? Bihar. Option B. Bihar. Which state is known as God's own country? তাহলে কোন জায়গাটাকে বলা হয় যে ভগবানের নিজের রাজত্ব? এ কেরালা. কেরালাকে বলা হয় God's own country. Number 4. Which Indian state is known for its wonderful beach? তাহলে কোথায় আছে beach? Option D. Goa. Number 5. Where would you find the world's only sanctuary of Asiatic lions? Asiatic lions এর কোথায় আছে sanctuary? গুজরাট. গুজরাটের গির. In which state is the famous Pushkar fair held every year? Option B. Rajasthan. Rajasthan এ হয়। তাহলে which state of the famous Pushkar fair? Pushkar fair হয় Rajasthan। ঠিক আছে। Number 7. In which state the Hawa Mahal was built in 1799 by Maharaja Pratap Singh? তাহলে হাওয়া মহলটা কোথায়? হাওয়া মহলটা হচ্ছে রাজস্থানে, রাজস্থানে হচ্ছে হাওয়া মহল। মাই ক্যাপিটাল ইজ ফেমাস ফর ম্যারিয়ানা, দ্য সেকেন্ড লার্জেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কোনটা? তামিলনাড়ু। অপশন ডি তামিলনাড়ু। হুইচ স্টেট ইজ দ্য প্লেস অফ লর্ড বার্থ প্লেস অফ লর্ড কৃষ্ণা? তাহলে লর্ড কৃষ্ণা কোথায় জন্মগ্রহণ করেছিল? অপশন বি বিহার। অপশন বি বিহার, বিহারে লর্ড কৃষ্ণা। নাম্বার 10. হুইচ স্টেট ইজ দ্য হোম অফ রয়্যাল বেঙ্গল টাইগার? তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারের কোথায় থাকে? রয়্যাল বেঙ্গল টাইগার নাম ওয়েস্ট বেঙ্গল। অপশন বি ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? চ্যাপ্টার 16, দ্য গ্রেট অ্যান্ড দ্য গুড। দ্য গ্রেট অ্যান্ড দ্য গুড। তাহলে কোশ্চেন নাম্বার 1, ড্যাশ এ সিম্বল অফ হিরোজিম, হি ওয়াজ বর্ন ইন শিখ ফ্যামিলি অফ পাঞ্জাব অন সেপ্টেম্বর 27, 1907। তাহলে কে কে ছিল? ভগৎ সিং। এটা হচ্ছে ভগৎ সিং। কোশ্চেন নাম্বার 1 ভগৎ সিং। 2. Dash was consulted at the first freedom fighter. He was born on July 1827 and Naugavila, UP. তাহলে কে ছিল? মঙ্গল পান্ডে। এটা হবে 2টা হবে মঙ্গল পান্ডে। 3টা হবে Dash was a fearless revolutionary and a great freedom fighter. Was born on July 23, 1906 in Juma, MP. তাহলে কে ছিল? চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ। নাম্বার 4. This is popularly known as the father of the nation. জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী। কোশ্চেন নাম্বার 4, মহাত্মা গান্ধী জাতির জনক। নাম্বার 5, দ্যাশ ইজ পপুলারলি নোন অ্যাজ ঝাঁসি কি রানি। তাহলে ঝাঁসি কি রানি কাকে বলা হচ্ছে? রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই ইজ দ্য ঝাঁসি রানী। লক্ষ্মীবাইকে বলা হতো ঝাঁসি রানি। তারপর আমাদের চলে আসছে 6, দ্যাশ ওয়াজ এ পিওনার অ্যামং দোজ হু মেট্রিয়েট দেয়ার লিভ ফর ইন্ডিয়া। He was born on September 24, 1861 in Mumbai. তাহলে এটা কে? ভিকাজি, ভিকাজি কামা, ভিকাজি রুস্তম কামা, ভিকাজি রুস্তম কামা। নাম্বার 7, দ্যাশ ওয়াজ অলসো এ ফেমাস রিভলিউশনারি। হি ওয়াজ বর্ন অন মে 15, 1907 ইন নওগরা ইন লুধিয়ানা। তাহলে এটা কে ছিল? সুখদেব থাপ্পর। সুখদেব থাপ্পর। নাম্বার 8, দ্যাশ ইজ কনসাইডার্ড এজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্টেট। এটা বাল গঙ্গাধর তিলক। ইজ কনসাইডার এজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্টেট। এটা কে বলতো? নাম্বার 8, বাল গঙ্গাধর তিলক। নাম্বার 9, দ্যাশ পপুলারলি নন এজ পাঞ্জাব কেশরি। পাঞ্জাব কেশরি কাকে বলা হতো? লালা লাজপত রায়কে। ঠিক আছে, তাহলে এটা তোমরা বাড়িতে করবে। নমস্কার।